শ্রাবণ মাসের প্রথম সোমবারে লক্ষ লক্ষ ভক্তের ভিড় এবার তারকেশ্বর মন্দিরে। আর এই ভিড় শুরু হয়েছে গুরু পূর্ণিমার দিন এবং চলবে রাখি পূর্ণিমার দিন পর্যন্ত, এমনটাই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই তারকেশ্বর মন্দিরে সেখানে বিভিন্ন ভক্তদের সমাগম একেবারে দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছে। অন্যদিকে মেলার সুরক্ষার স্বার্থে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করেছে তারকেশ্বর ব্লক এবং জেলা প্রশাসন। শ্রাবণী মেলা উপলক্ষে যাত্রীদের সুরক্ষার স্বার্থে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করেছে তারকেশ্বর ব্লক এবং জেলা প্রশাসন। বলছি দাদা, আপনি কত বছর আসছেন এরকম জল নিয়ে? আমরা 15 বছর। 15 বছর আসছেন, কত দূর থেকে আসছেন আপনারা? আমরা আসছি ডায়মন্ড হারবার থেকে। ওখান থেকে মানে আপনি পায়ে হেঁটে কোথা থেকে আসছেন? পায়ে হেঁটে আসছি ছাড়াবুলি থেকে। ছাড়াবুলি থেকে তারকেশ্বর পায়ে হেঁটে আসছেন, এসে জল ঢালছেন। এটা আমাদের শখে শখে না, এটা আমরা প্রতি বছর আসি। প্রতি বছরই আপনারা আসেন? 8 জন করে দল? আমরা 8 জন করিনি, 14 জন 15 জন। আচ্ছা, কোনো বছর 8 জন, কোনো বছর 14 জন। আমাদের খুব ভালো হচ্ছে, যেহেতু আমাদের ব্যবসা আমরা এতদিন ঝাড় খেয়ে এসেছি, এতে আমাদের ব্যবসাও ভালো হচ্ছে, সব রকম মানুষ এতে অনেক উপকৃত হচ্ছে। কারণটা হচ্ছে কি, প্রথমে তো প্রশাসন বলেছিল যে সব ছোটোখাটো দোকানদার বা দোকানদারদের বসতে দেব না, সেই জায়গায় আমাদের মানে প্রশাসনিক মানে পৌরসভা থেকে যে উদ্যোগ নিয়ে দোকান বসিয়েছে এবং গরিব মানুষের কর্মসংস্থান করে দিয়েছে, এর জন্য অনেক ধন্যবাদ।